বলি ভগবান নয় বিতর্কের মুখে আদিপুরুষের চিত্রনাট্যকর মনোজ মন্তারিস। এক সাক্ষাৎকারে তিনি বলেন বজরঙ্গলি শ্রীরামের মতো কথা বলেন না উনি দার্শনিকের মতো কথা বলেন না বজরঙ্গবলি ভগবান নন তিনি শুধু ভক্ত আমরাই তাকে ভগবান বানিয়েছি কারণ তার ভক্তিতে সেই শক্তি রয়েছে যার চেরেই ক্ষুব্ধ হয়েছেন বলি ভক্তরা কেউ কেউ তাকে গাঁজাখোর বলেও কটাক্ষ করেছেন অপর একজন মন্তব্য করেছেন এই লোকটা নিজেও জানে না কী বলছে বর্তমান পরিস্থিতিতে একটা উত্তপ্ত বিষয় হচ্ছে আদিপুরুষ সিনেমা আদিপুরুষ সিনেমাটি একটি রামায়ণের রামের মতো চরিত্র যেখানে রামায়ণকে একটা মূল কাহিনী নিয়ে সিনেমাটা গঠিত হয়েছে এবং সেই সিনেমা একটা বিকৃতভাবে তৈরি করা হয়েছে এই সময় যা আমাদের ধর্মীয় ভাবলম্বীর যে হিন্দু ধর্ম রয়েছে সনাতন ধর্মের রাম চরিত্র এবং রামায়ণের বিভিন্ন চরিত্রগুলিকে যেভাবে দান করেছেন সেইগুলি যথেষ্টই কার্টুন আকারে তৈরি করা হয়েছে এবং সেগুলো ভিত্তিহীন তাতে করে সাধারণত মানুষের মনে একটা ক্ষোভ তৈরি হয়েছে অবশ্যই